নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/10/2021 একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে হাজির হলাম। এবারের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক 2022 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অবশেষে হতে চলেছে। তো অনেক জল্পনার পর আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের হচ্ছে পরীক্ষার রুটিন প্রকাশিত হলেও পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা পর্ষদের এই 2022 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো ধরনের নোটিফিকেশন জারি হয়নি। তো সেই জন্য অনেকের মধ্যে সংশয় ছিল, অভিভাবক থেকে ছাত্র শিক্ষকদের মধ্যে সংশয় ছিল। সেই সংশয়তা কাটিয়ে এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও মধ্যশিক্ষা পর্ষদ গুরুত্বপূর্ণ নোটিশ দিল যে 2022 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এবং তার জন্য রুটিন প্রকাশ করা হবে। সেই নিয়ে একটি প্রেস নোট বা প্রেস বিজ্ঞপ্তিতে যেটা বলেছে প্রেস নোটিসে, সেটা দেখে নেবো বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, তার মানে অবশেষে 2022-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হবে, সেই জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের হচ্ছে এক্সাম রুটিন প্রকাশ করা হবে, কবে কি এক্সাম শিডিউল প্রকাশ করা হবে। তো আসুন দেখেন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। দেখুন আজকে নোটিশটা জারি হয়েছে। এ জয়েন্ট প্রেস কনফারেন্স বাই হনারেবল প্রেসিডেন্ট WBCHSE অ্যান্ড হনারেবল প্রেসিডেন্ট WBBSE উইল বি হেল্ড অন 1 November 2023 অ্যাট বিদ্যাসাগর ভবন, 7th floor, সল্ট লেক, কলকাতা 7,91, অ্যাট 4 PM। তাহলে বিদ্যাসাগর ভবনে 7th floor সল্ট লেক কলকাতা 7,91 চারটের সময় মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একসঙ্গে একটা প্রেস নোট মানে প্রেস কনফারেন্স করবে। সেই প্রেস কনফারেন্সে কী ঘোষণা করার জন্য, না রিগার্ডিং কী সম্বন্ধীয়, না শিডিউল অফ মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক পরীক্ষা কবে হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2022-এর কবে হবে তার সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা হবে এবং সেটা হবে 1 নভেম্বর। 1 নভেম্বর তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কবে পরীক্ষা হবে তার ডেট ঘোষিত হবে। সেই জন্য নোটিশ জারি করা হলো এই দুই তরফ থেকেই। দেখতে পাচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট অফ WBCHSE এবং বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট ডক্টর কল্যাণময় গাঙ্গুলি দুজনের সিগনেচার রয়েছে এই, এবং সকল প্রিন্ট মিডিয়াকে এদিন উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এখানে। তাহলে দেখলেন, তাহলে অবশেষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষিত হবে 1 নভেম্বর। তো যা হোক, এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।